শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রংপুর তিন আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ একশো পঁচাত্তর কেন্দ্রের সবকটিতে ভোট প্রতীকে জাতীয় পার্টির পেয়েছেন উনপঞ্চাশ ভোট এর সাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী আসিফ শারিয়ার পেয়েছেন দশ হাজার আটশো চোদ্দ ভোট এবং বিএনপির রিটার রহমান পেয়েছেন বারো হাজার চার ভোট রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমন ইসলাম সব কেন্দ্রেই ভোট হয়েছে ইভিএমএ এই পদ্ধতিতে ভোট দেওয়া বেশ সহজ বলছেন ভোটাররা খুবই নিরপেক্ষ মনে হয় আমার কাছে ইভিএম এ ভোটটা দুটিও বারম ডিগ্রি ভোট ক্লিয়ার হয়ে যাচ্ছে খুবই সিস্টেমটা এবং এটা আমাদের জন্য খুবই ভালো আর কি কয়েক সেকেন্ডের মধ্যেই ভোট দেওয়া যায় এবং সুন্দর পদ্ধতি এখানে এই কারণেই জটলা নাই মানুষের জটনায় সহজভাবে মানুষ ভোট দিচ্ছে সকাল নয়টায় শুরু হয় ভোট গ্রহণ শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে আসতে থাকে মানুষ এই আসনে ভোটার চার লাখ একচল্লিশ হাজার দুশো চব্বিশ জন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সাত এরশাদ বিএনপি রিটা রহমান ও স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার সহ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন মানুষের যেন কষ্ট না হয় অঙ্গীকার অনেক আছে ইভিএম উপনির্বাচন এই জন্য যে ভোটটা কম সংখ্যক ভোট পুল হওয়ার কথা ছিল সেটার তুলনায় ভোট ভালো আমাদের কালকে আমাদের নেতা কর্মীদের বাড়িতে সবার বাড়িতে হানা দেওয়া হয়েছে পুলিশ গিয়ে তাদের বাড়ি রেড করেছে কমপ্লেন করেছি আমাদের যে ম্যাজিস্ট্রেট নাম্বার ছিল কোনো অ্যাকশন নেওয়া হয়নি সকাল থেকে নির্বাচনী এলাকায় ছিল চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা কোনো প্রার্থী কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ কিন্তু করে নাই এবং আপনারাও মিডিয়াটা দেখছেন এটা উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয় সমর ইসলাম একুশে টেলিভিশন